এবার এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আপনাদের জানাবো। শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে রাষ্ট্রপতির অপসারণ চায় না বিএনপি, পদত্যাগ দাবিতে অনড় আন্দোলনকারীরা। পাশাপাশি রাষ্ট্রপতির থাকা না থাকা সাংবিধানিক নয়, রাজনৈতিক সিদ্ধান্ত, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য দিয়ে এই প্রতিবেদন করা হয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। দৈনিক প্রথম আলোতে ছাত্রলীগ নিষিদ্ধ করল সরকার, এই শিরোনামে প্রতিবেদন করা হয়েছে। প্রজ্ঞাপন জারি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে, যেমনটি আমি আপনাদেরকে সংবাদে জানাচ্ছিলাম। আজ বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এছাড়াও রাষ্ট্রপতির অপসারণ নিয়েও নিউজ খবর রয়েছে। শাহাবুদ্দিনকে অপসারণের চাপ, সরকারেও চাপে, এই শিরোনামে সংবাদ করা হয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। দৈনিক সমকালে শিরোনাম করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নিষিদ্ধ। পাশাপাশি শিক্ষার্থীদের দাবির মুখেও টিকে গেলেন রাষ্ট্রপতি। সাংবিধানিক সংকটের শঙ্কা করছে বিএনপি, জামায়াত বলছে পদে থাকার অধিকার হারিয়েছেন রাষ্ট্রপতি। এবার আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। দৈনিক যুগান্তরের শিরোনাম করা হয়েছে হত্যা, নির্যাতন, টেন্ডারবাজি, ধর্ষণ, জননিরাপত্তা বিঘ্ন সহ নানা অপকর্ম, বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ। পাশাপাশি রয়েছে 72-এর সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির অপসারণ দাবি। এবার আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা। দৈনিক বণিক বার্তায় বিশেষ প্রতিবেদন রয়েছে রিজার্ভের পতনে বিদেশি বিনিয়োগে ভাটা নামে। দর্শক, এই ছিল আমার কাছে আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ।